হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ইসলাম ইসলাম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে পাউরুটি দিয়ে তৈরি একটি মজাদার পিৎজার রেসিপি নিয়ে এসেছি এবং এই পিৎজা তৈরিতে আমি কোনো ফাঁকা চিজ ব্যবহার করিনি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য আমি নিয়েছি পৌনে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই কিছু স্লাইস করা পাউরুটি নিয়েছি আপনারা ছোট বড় যে কোনো ধরনের পাউরুটি ব্যবহার করতে পারেন আর লাগবে এক চা চামচ পরিমাণ চিনি কিছু টমেটো সস নিয়েছি এটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব নিয়েছি আফচা চামচ পরিমাণ লবণ আর লাগবে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়োটা আপনার ছেলে আর একটু বাড়িয়েও নিতে পারেন নিয়েছি কিছু সবজি এখানে আছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি গাজরগুলোকে আমি এরকম চিকন করে কুচি করে নিয়েছি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে একটু গোল করে টুকরো করে নিতে হবে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি আমি এখানে কাঁচা পাকা দুই ধরনের টমেটো নিয়েছি আপনারা এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন অথবা চাইলের পাতাকপি কুচি করেও ব্যবহার করতে পারেন আর লাগবে ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে এবং লাগবে সামান্য পরিমাণে কিছু পানি এখন একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এবং টক দই প্রথমে সুজির সাথে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি আর টক দই ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব তবে পাউরুটির উপরে ব্যবহার করার জন্য সামান্য কিছু টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি রেখে দিয়েছি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ এবার সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো উপাদানকে একসাথে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন তবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি এখন ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি একটা করে পাউরুটি স্লাইস নিয়ে এর উপর প্রথমে টমেটো সস লাগিয়ে নেব এবার তৈরি করে রাখা সুজির মিশ্রণটা একটা চামচের সাহায্যে পাউরুটির উপর খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে আমি কিছু পেঁয়াজ এবং টমেটো কুচি রেখে দিয়েছিলাম এখন সেগুলোকে এই মিশ্রণটার উপর বসিয়ে দেব এতে করে পাউরুটির উপরটাও অনেক কালারফুল দেখাবে একইভাবে সবগুলো ব্রেড স্লাইসের উপর সুজির মিশ্রণটা লাগিয়ে রেডি করে নিতে হবে এবার সবগুলো পাউরুটির উপরে হাতের সাহায্যে কিছু ঘি নিয়ে বসিয়ে দিচ্ছি আপনার চাইলে এক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন সেমভাবে আমি সবগুলোর উপর ঘি লাগিয়ে নিয়েছি এখন লো হিটে চুলায় একটা নন স্টিক ফ্যান গরম করে নিব প্যানটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে তৈরি করে রাখা পাউলট্রির ফিসগুলো দিয়ে দেব তবে যেদিকে আমরা ফিলিংটা লাগিয়েছি সেটা নিচের দিকে দিতে হবে এবং হাত দিয়ে হালকা একটু ফ্রেস করে দিতে হবে নিচের দিকটা ফ্রাই হতে হতে উপরের দিকে সামান্য কিছু ঘি বা বাটার লাগিয়ে নিতে হবে এভাবে তিন মিনিট রাখার পর পাউরুটির পিসগুলো উল্টে দিতে হবে চুলার রাঁস কিন্তু শুরু থেকে লোতে থাকবে এই সুজির পিৎজাটা তৈরি করার ক্ষেত্রে নন স্টিক প্যান ব্যবহারের চেষ্টা করবেন না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে এবার অপর পিটটা আমরা এক মিনিটের জন্য লো হিটে ফ্রাই করে নেব এক মিনিট পর পাউরুটির ফিসগুলোকে আবার উল্টে দেব এবং এটা যেন একটু ক্রিস্পি হয় জন্য আরও এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব আপনারা যদি খুব বেশি ক্রিস্পি পছন্দ করেন তাহলে আর একটু বেশি সময় ধরেও চুলে রাখতে পারেন আমাদের ব্রেড যেগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা প্লেটে তুলে নেব। সেমভাবে আমি সবগুলো ব্রেড পিজ্জা তৈরি করে নিয়েছি আমি যে সাইজের রুটি নিয়েছি এবং যে পরিমাণে ফিলিং তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি এগারোটার মতো ব্রেড পিজ্জা তৈরি করেছি এই ব্রেড পিজ্জায় কোনো ফাঁকা চিজ ব্যবহার করা না হলেও এটা নর্মাল পিজ্জা থেকে অনেক বেশি টেস্টি বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালের বা বিকালের নাস্তায় এটা আপনারা তৈরি করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলোতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন